এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো রানাঘাটের ডাকাতিতে দুজন দুটি ডাকাতকে গুলি করা হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং দুজনেরই অবস্থা অত্যন্ত সংকটজনক দুজনকেই কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সেই সঙ্গে এই রানাঘাটের ডাকাতির যিনি মাস্টার মাইন্ড তার নাম কুন্দন সিং তার খবরও পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে আরও জানা গিয়েছে এই কুন্দন সিংই কয়লা মাফিয়া রাজু চার খুনের সঙ্গে জড়িত এই মুহূর্তে রানাঘাটের যে ব্যাপক ডাকাতি হয় সেই ডাকাতিতে পুলিশের হাতে এলো পুলিশের গুলিতে আহত হয়েছে দুজন ডাকাত এমনটাই জানা যাচ্ছে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক তাদের কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে অন্যদিকে এই রানাঘাটের ডাকাতির মাস্টার মাইন্ড যিনি অর্থাৎ কুন্দন সিং তার নাম তিনি বিহারের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে তাকেও তার নাম উঠে আসছে এবং সেই সঙ্গে রাজু ঝা অর্থাৎ কয়লা মাফিয়া রাজু ঝা খুনে তার নাম জড়িত বলেই জানা যাচ্ছে রানাঘাটের ডাকাতিতে এবারে দুজন ডাকাতকে পুলিশ তাক করেছে এবং পুলিশ গুলিতে আহত হয়েছে দুজনই এবং দুজনের দুজনকেই কল্যাণী মেডিকেল কলেজে তাদের ভর্তি করানো হয়েছে তাদের এবং সেই সঙ্গে মাস্টারমাইন্ড কুন্দন সিংয়ের নাম উঠে আসছে কুন্দন সিং বিহারের বাসিন্দা যার কয়লা মাফিয়া রাজু যাকে খুন করেছেন সেই কুন্দন সিং বলে এমনটা জানা যাচ্ছে কল্যাণীর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে দুই ডাকাত যাদের পুলিশ গুলি করেছে এবং আহত হয়েছেন সেই দুই ডাকাত রানাঘাটের এই ডাকাতি ব্যাপক ডাকাতি ঘটে ডাকাতি হয় এই রানাঘাটে এবং রানাঘাটের এই ডাকাতিতে পুলিশের গুলিতে আহত হয়েছে দুজন এবং দুজনকেই কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে সেই সঙ্গে এই ডাকাতির যে মাস্টারমাইন্ড অর্থাৎ তার নাম কুন্দন সিং তাকেও চিহ্নিত করা হয়েছে এবং কয়লা মাফিয়া রাজুজা খুনের সঙ্গে তিনি জড়িত এমনটাও জানা যাচ্ছে টানাঘাটের ডাকাতিতে পুলিশের গুলিতে আহত দুজন ডাকাত দুজনকেই কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে